হেলমেটটা রেখে মার্কেটে গেছি, এসে দেখি আমার হেলমেটটা চুরি করে নিয়ে গেছে। আমার একটা হেলমেট চুরি হয়ে গেছে, আইসা দেখি আমার হেলমেটটা নিয়ে গেছে। আমার এখানে প্রমাণ আছে ভাই, আপনি চাইলে আমি দেখাতে পারবো। আসসালামু আলাইকুম গাইস, আমি এইমাত্র এখানে হেলমেটটা রেখে এই মার্কেটে গেছি, এসে দেখি আমার হেলমেটটা কে যেন চুরি করে নিয়ে গেছে। তো আপনারাই বলেন গাইস, আমাদের যে স্টুডেন্ট ভাইরা এত কষ্ট করে দেশ স্বাধীন করছে কি এর জন্য যে একটা হেলমেটের কোনো সেফটি নাই? এখন হয়তো আমি এই রাস্তা দিয়ে যে কীভাবে যাবো বুঝতেছি না, কারণ সামনে দিয়ে স্টুডেন্টরা ট্রাফিকের কাজ করতেছে, হয়তোবা আমাকে মোড়ে মোড়ে ধরবে, যার জন্য আমি ভিডিওটা তৈরি করছি। তো আমি যাই দেখি কেউ ধরে কি না। আপু আমি ভিডিও করে রাখছি, আমি হাসিম প্লাজারের মার্কেটে গেছি, জাস্ট একটা ফোনে কভার নিয়েছি, আইসা দেখি আমার হেলমেটটা নিয়ে গেছে। একদম সত্য কথা, আমি ভিডিও করে রাখছি, প্রয়োজন আপনার আমি বলি। আমি আবার হেলমেট নিতে যাচ্ছি, বাসায় যাবো। আচ্ছা ঠিক আছে আপু, হেলমেটটা চুরি হয়ে গেছে, আমি ভিডিও করে রাখছি, প্রমাণ আছে, যদি চান দেখাতে পারবো, বামের রোড দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি বলি আমি বলি, আমি এর জন্য ভিডিওটা চালু করে নিয়ে আসছি। হাসিম প্লাজারের সামনে আমি রাইখা শুধু একটা মোবাইলে কভার আনছি, আইসা দেখি আমার হেলমেটটা নিয়ে গেছে। আমার এখানে প্রমাণ আছে ভাই, আমি আপনি চাইলে আমি দেখাতে পারবো। আর আমি এখন বলি, আমি এখন একটা হেলমেট কিনতে যাচ্ছি, যদি আপনি বলেন প্রমাণ সহিত আমি কিনে, আমি বলি হ্যাঁ হ্যাঁ আমি বলি, যদি আপনারা বলেন না, আপনারা বলেন আমি কিনে নিয়ে এসে আবার আপনি আপনাদেরকে দেখাবো। না না সমস্যা নাই ভাই, আপনি ক্লারিফিকেশন দিয়েছেন, আমরা সন্তুষ্ট। হ্যাঁ, কারণ বিষয়টা হচ্ছে কি, এখন তো জানেন দেশের অবস্থা, সবাই দুই হেলমেট ছাড়া বেরোতে পারে না, সেই ক্ষেত্রে হয়তো বা কারো প্রয়োজন হয়েছে, আমারটা নিয়ে চলে গেছে। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, চলাম চলাম ভাইয়া, আল্লাহ হাফেজ। মার্কেটে গেছি তখন মনে করেন আমার একটা হেলমেট নিয়ে গেছে, এখন কিনতে যাচ্ছি। আচ্ছা ভাই, আর একটা মানে নেক্সট টাইম দেখে পিছে যেয়ে বসে তার জন্য একটা হেলমেট, আমি এখন কিনে আই না, আপনাকে প্রয়োজন আমি আবার দেখাবো ইনশাআল্লাহ ভাই। থ্যাংক ইউ ভাই, খুশি হইলাম ভাই। আপনারা রুলস মেনটেন করলে ভাই সবাই মেনটেন করবে। চুরি হয়ে গেছে ভাই, কারণ সমস্যা না ভাই, হেলমেটের যে সংকট, যে যা পাচ্ছে নিয়ে যাচ্ছে। জি জি জি, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম ভাই, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি বলি বিষয়টা, আমি হাসিম প্লাজারে ওখানে একটা ফোনে কভার নিতে গেছি, আমার গাড়ির উপরে রাখা ছিল, আমি ভিডিও করে রাখছি, প্রয়োজন আমি আপনাদেরকে দেখাতে পারবো। আইসে দেখি আমার হেলমেটটা নিয়ে গেছে। হ্যাঁ আমি এর জন্য না, আমি এখন যাব বাসায় গিয়ে টাকা নিয়ে এখনই কিনতে যাব। হ্যাঁ আমি আবার প্রয়োজন আপনাকে বিকেলে এসে দেখাবো। হ্যাঁ মানে এখন হচ্ছে কি, হেলমেটের যে সংকট, আমি রাখছি মার্কেটের সামনে, এইটি আমি নিয়ে গেছি, আইসা দেখি এখান থেকে কে যেন নিয়ে গেছে। না না হয় না, আমি যেটা আমি জানি যে ধরবে, এর জন্য আমি ভিডিও একটা করে রাখছিলাম এর জন্য। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ দাঁড়াচ্ছি ভাইয়া, দাঁড়াচ্ছি দাঁড়াচ্ছি ভাই, আমি বলি বিষয়টা দিকে আসেন একটু শুনেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই। আমি বলি হাসিম প্লাজার চিনেন তো, রপ্তানি হাসিম প্লাজার, ওইখানে আমি একটা ফোনের কভার নিতে গেছি, মেইন রাস্তার পাশে আমি আমার পিলিয়নের হেলমেটটা রাইখে গেছি, এসে দেখি আমার হেলমেটটা নাই, আমি ভিডিও করে রাখছি, যদি আপনারা চান আমি ভিডিওটা দেখাতে পারি। হ্যাঁ যদি আপনারা চান আমি ভিডিওটা দেখাতে পারি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, আমি প্রয়োজন আমি হেলমেট নিব, এসে প্রয়োজন আপনাকে আমি দেখাবো। আচ্ছা আচ্ছা দেন তাহলে, দেন ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, আল্লাহ সালাম ভাইয়া, জি আল্লাহ হাফেজ, জি ভাইয়া আল্লাহ হাফেজ। আপনাদের থেকে তো আমরা শিখবো ভাইয়া, আমি বলি আমার হেলমেটটা চুরি হয়ে গেছে, আমি ভিডিও করে নিয়ে আসছি, এমনকি ওখান থেকে আমার লেখাও দিছে। আমি এখন আমি বলি আমাদের জন্য তো ভাইয়া বড় ভাইরা কষ্ট করছে, জি জি জি, আমরা কি এই ইচ্ছিত কষ্ট করতে পারি না? জি জি জি, আপনাদের কিন্তু আমরা শিখবো। জি অবশ্যই ভাইয়া, সকাল থেকে না খেয়ে কাজ করতেছি, জি আপনাদের কিন্তু ভাইয়া উচিত শিখবই ভাইয়া একটা। না ভাই আমি এখন পল্লীবিদ্যুৎ যাব, এখানে ইসলামিক ব্যাংক আছে, ওখান থেকে টাকা তুলবো, টাকা তুলে। হ্যাঁ না না না, আমি বলি আমরা ভাইয়া কি করতেছি জানেন, সিনিয়র হোক আর জুনিয়র হোক আমরা দেখতেছি না, যদি হেলমেট ছাড়া পাইতাছি
আমরা বাইক সাইডে রাখা, ঠিক আছে, পার্কিং করে আমাদের সাথে 10 মিনিট করে কাজ করে দিয়েছে ভাই। আমি বলি একবারে সত্য কথা, আমার মার্কেটের সামনে থেকে দোকান তো পাইছেন না, হ্যাঁ আমি এই যে পল্লুদের থেকে টাকা তুললাম, না 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 আমি বলি আপনাদের পল্লুদের থেকে টাকা তুললাম, আমি এখন হেলমেট নিব, আমি প্রয়োজন আপনাদেরকে এসে আবার দেখাবো যদি আপনারা চান, ঠিক আছে, না 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 আপনাদের জন্য ভাই, না 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 আমি জানি ভাইয়া সেটা তো অবশ্যই, ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ, হ্যাঁ ভালো থাকুন ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই, আমি বলি হাসিম প্লাজারের সামনে থেকে আমি এইমাত্র বের হয়েছি, দুইটা হেলমেট নিয়েই বের হয়েছি, বাট ওখান থেকে আমার একটা হেলমেট চুরি হয়ে গেছে, আমি ওখানে বলে আসছি, বাইক ফেলে বলে আসছি, আমি বলি টোকিং দিছি একটা, হ্যাঁ হ্যাঁ না 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 আমি টাকা তুলতে গেছিলাম, পল্লুদের টাকা তুলছি, আমি এখান থেকে একটা হেলমেট এখনই নিব, আচ্ছা আর আমি বলছিলাম যে তুই এমনি ধরে বো, ও শুনে নাই কথা, কত 1400 হেলমেটটা কি হয়েছে, আমি বললাম আমার হেলমেটটা চুরি হয়ে গেছে, এর জন্য এখন এই 1400 টাকা আমার জরিমানা দিতে হচ্ছে, ঠিক এলো কেমনি, এটা তোমার জরিমানা না, জরিমানা না, এটা ঠিক আছে না, কিন্তু হেলমেট ঠিক আছে, আল্লাহর রহমতে আমরা অনেক ঠিক আছলাম, ঠিক আছে কাকা, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। সো গাইস, আমি যখন হেলমেটটা কিনে নিয়ে যাই ওখানে, তখন মানে আমার মাইক্রোফোনে রেকর্ড হচ্ছিলো না, যার জন্য আমি এখন ওভার ভয়েস দিচ্ছি। আর এখানে যে ভাইয়ার আছে, আপুরা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছিল, ওনারা খুবই আন্তরিকতা আর ওনারা খুবই ভালো মনের মানুষ। সো ভাইরা অনেক পরিশ্রম করে, তো সবসময় ভাইদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। আর ওনারা অনেক কিছুই বলছে যেটা এখানে ক্যামেরায় ছিল বাট রেকর্ড হয়নি, মানে ভয়েস আসেনি, যার জন্য আমি ওভার ভয়েস দিচ্ছি। তো তাদের জন্য সবসময় দোয়া ও ভালোবাসা রইল।